আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি গুজরাটি বা রাজস্থানি বাকরি। এর জন্য আমি নিয়েছি পরিমাণ মতন আটা, এতে দেব একটু লবণ আর দেব সাদা তেল। এটা আমি লবণ আর তেল দিয়ে একসাথে মিক্সড করেছি। দেখুন বন্ধুরা, এরকম মুঠোর মধ্যে কেমন সুন্দর হয়েছে। এবার আমি এটা কুসুম কুসুম জল দিয়ে মেখে নেব। এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি, ডোটা হবে শক্ত। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণের জন্য। ঢাকনা আমি খুলে নিলাম। এবার এই ডো আমি লেচি কেটে নেব। এবার আমি এটা লেচি কেটে নেব। এটা হবে একটু মোটা মোটা। এতে একটু যে যেমন ভাবে ডিজাইন দিতে পারে। হয়ে গেছে আমার বেলা। এবার আমি তাওয়ায় এগুলো আমি সেকে নেব।
এইভাবে আমি সবগুলো সেকে নেব। এই বাকির মধ্যে আমি এবার ঘি একটু ব্রাশ করে নেব। এতে ঘি না দিলে ঠিক জমবে না বাকরিতে, খেতেও ভালো লাগবে। প্রস্তুত আমার রাজস্থানি বা গুজরাটি বাকরি। আমি বানাবো কাবলি ছোলা। কড়াইতে আমি দিলাম তেল, দিলাম রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা আমি কুড়িয়ে নেব। কাবলি ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছি আর সকালে আমি এসারে একটা সিটি নিয়েছি। কাবলি ছোলা আমি দিয়ে দিলাম কড়াইতে। দিলাম লবণ, হলুদ, আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জয়িত্রী জায়ফল একসাথে আমি মিক্সড করে একটা পেস্ট করে নিয়েছি। এটা আমি কাবলি ছোলার মধ্যে দিয়ে দিলাম। এবার দেব আমি টক দই, সামান্য আমি চিনি অ্যাড করব। এবার আমি একটু এতে জল অ্যাড করব, কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার কাবলি ছোলা। প্রস্তুত আমার গুজরাটি বা রাজস্থানি বাকরি আর সঙ্গে কাবলি ছোলা।